উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে দেশজুড়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনায় দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। বড়দিন উপলক্ষে গির্জা ছাড়া বাসা বাড়িতেও ছিল নানা আয়োজন। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শাকিলা করিম। সারাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। যীশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে আয়োজনের কমতি নেই খ্রিস্টধর্মের অনুসারীদের। গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সাভারের ধরেন্ডা সেন্ট জোসেফ গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নেন নানা বয়সী মানুষ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন চারটি দল। বড়দিনের আলোচনা সভায় অংশ নেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জায় এবং সিরাজুদ্দৌলা রোডের কালীরবাজার এলাকায় ব্যাপটিস্ট চার্চে প্রার্থনা সভা, কেক কাটা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়। মাদারীপুরে 16টি ক্যাথলিক ও ব্যাপটিস্ট গির্জায় আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী অনুষ্ঠানের। বর্ণিল আয়োজনে রংপুরে পালন করা হচ্ছে বড়দিন। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। বড়দিনের প্রথম প্রহরে বগুড়ায় কেক কাটার পর বিশেষ প্রার্থনা করা হয়। দিনাজপুরের সবচেয়ে বড় গির্জা কসবা মিশনে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন। এছাড়া কেন্দ্রীয় গির্জা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্যাথিড্রাল সহ জেলার 16টি গির্জায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সমস্ত খ্রিস্টান ভক্তজন গির্জায় সমবেত হয়ে যীশুখ্রিস্টের জন্মদিনকে পালন করি। আজকে আমাদের ত্রাণকর্তা আমাদের পৃথিবীতে এসেছে, এই দিনটা আসলে সত্যি খুব আনন্দের একটা দিন। এই শান্তি যেন আমরা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি সকলের মাঝে। নিজের হাতে পিঠা বানাই, সেগুলো সবাইকে দেই। মঙ্গলবার রাতে প্রথম প্রহরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়েই দেশব্যাপী শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।